আসসালামু আলাইকুম সবাইকে রমজান কিন্তু একদমই কাছে এসে পড়েছে আর রমজানে এই রকম রসালো বুন্দি খেতে কিন্তু আমাদের সবার ভালো লাগে আর আপনারা কিভাবে একদম রসে টুই টুম্বুর এইরকম রস আলো বুন্দি বানাইতে পারবেন তাও আবার একদম পারফেক্টভাবে সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা কেউ আমার এই রেসিপিতে নিরাশ হবেন না তো প্রথমেই এখানে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি আর বেসনটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি বেসনটা যদি আমরা ভালোভাবে চেলে নিই তাহলে বেসনের ভেতরে কোনো লামসি থাকবে না এবং সুন্দর একটা বেটার হবে এখন যে কাপ দিয়ে আমরা এক কাপ বেসন মেপেছি সেই কাপ দিয়ে এখানে এক কাপের কম পানি নিয়ে একটা সুন্দর গোলা তৈরি করে নেব আচ্ছা এখানে কিন্তু এক কাপ পানি ভরে দেওয়া যাবে না এক কাপ থেকে এই ধরুন এক কর কম ওই রকম পানি এখানে নিতে হবে আমি যে পানির পরিমাপটা আপনাদের দেখালাম ওই পরিমাপে যদি আপনারা এই গোলাটা তৈরি করেন তাহলে একদম পারফেক্ট একটা বুন্দিয়ার গোলা হবে এখন পানি আর বেসনটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট এরকম হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এভাবে যদি আপনারা চার থেকে পাঁচ মিনিট হ্যান্ড উইক্স দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন বুন্দিয়া বানানোর সময় তো দেখতেই পাচ্ছেন আমার বেটারটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে আর এখন এখান থেকে থেকে আমি কিছুটা বেটার তুলে নেব তুলে নিয়ে এখানে একটু রেড ফুড কালার মিশিয়ে নেব এখানে আমি তিন থেকে চার ফুটার মতো রেড ফুড কালার মেশালাম আপনারা চাইলে এখানে যে কোনো ফুড কালার মেশাতে পারেন আমি এখানে আরও একটু রেড কালার মিশিয়ে নিচ্ছি এতে করে রেড কালারটা খুব সুন্দর আসবে তো এভাবে করে কিন্তু আমি দুই কালারের বুন্দি বেটার রেডি করে নিয়েছি এখন একটা কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা কিভাবে চেক করব সেটা দেখিয়ে দিচ্ছি হাতের ভেতরে একটু সামান্য বেটার নিয়ে তেলে ছেড়ে দেবেন বেটারটা যদি ভাসতে থাকে তাহলে বুঝবেন যে একদম তেলটা রেডি বুন্দিয়াগুলো বানানোর জন্য এখন এরকম একটা ছিদ্রযুক্ত চামিচ নিয়ে নেব এবং চামিচের ভেতরে বেটারটা দিয়ে জাস্ট দাঁড়িয়ে থাকব এই চামিচটা কিন্তু একদম নাড়াচাড়া করানো যাবে না যদি চামিচটা ঝাঁকান কিংবা নাড়াচাড়া করান তাহলে কিন্তু বুন্দিয়া একদম এব্রো থ্যাব্রো হয়ে যাবে একদম গোল বুন্দিয়া হবে না তো দেখতেই পাচ্ছেন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি তার জন্য হয়তো বা একটু চড়ে কিন্তু আমি কিন্তু নিয়ে একদম স্টিল দাঁড়িয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এভাবে জাস্ট এক মিনিটের মতো ভেজে এগুলোকে উঠিয়ে নেব আর এগুলোকে ভেজে উঠিয়ে নিলে কিন্তু এগুলো একদম রেডি হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে মশাল্লাহ দুই কালারের বুন দিয়া ভেজে নিয়েছি এখন আমি শিরাটাকে তৈরি করে নেব শিরা তৈরির জন্য এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি এবং এক চিনিতে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি এখন চিনিটা যেন একদম জমাট বেঁধে না যায় তার জন্য এখানে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি এক চাঁ মতো আপনারা চাইলে এখানে কিন্তু লেবুর রসটাও দিতে পারেন তারপরে এখানে আমি এক চাঁচামচ দিয়ে দিয়েছিলাম সাদা তেল তেলটা দিয়ে ওটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন যখন শিরাটা রেডি হয়ে যাবে তখন চুলাটাকে অফ করে দেব চুলাটাকে অফ করে দিয়ে বুন্দিয়াগুলোকে দিয়ে দিতে হবে আর এই শিরাটাকে কিন্তু এক তুমি ঘন করা যাবে না জাস্ট দুই মিনিটের মতো জাল দিলে কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে শিরাটা যেন বুন্দিয়াগুলো শোক করতে পারে এর জন্য আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম অ্যান্ড দেন আপনারা দেখতে পাচ্ছেন এক ঘন্টা পরে শিরাগুলো কিন্তু একদম খেয়ে নিয়েছে বুন্দিয়াগুলো একদম রসে টুইটুম্বুর বুন্দিয়া হয়ে গিয়েছে আল্লাহ বুন্দিয়াগুলো এত রসালো এবং এতটা পারফেক্ট ছিল হয়তোবা আমি স্ক্রিনে আপনাদের বুঝাতে পাচ্ছি না কিন্তু একদম দোকানের থেকেও ভালো ভালো হয়েছিল আমার এই বুন্দিয়াগুলো আপনারা যদি আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে এই রেসিপিতে বুন্দিয়া বানান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি আপনারা বাসাতেই একদম স্বাস্থ্যসম্মত উপায়ে পারফেক্ট বুন্দিয়া বানাইতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিতে শেয়ার দিয়ে দিবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সে পর্যন্ত আল্লাহ হাফেজ